friends, please subscribe our channel. It is absolutely free, and press the bell icon to get our latest video update. Good morning, friends. Welcome to our channel, HappyNest with MOU&SOU. আজকে রবিবার সকাল 10টা বাজে। আমি এখন থেকে আমি আমার আড্ডা শুরু করছি। আমার স্নান হয়ে গেছে, পূজো হয়ে গেছে। এইবারে আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমি রান্না করব। কি রান্না করব বলো তো? আজকে আমি রান্না করব তেলকই আর করব পটল পোস্ত। ও পটল খেতে খুব ভালোবাসে। খুব ভালোবাসে পটল খেতে। তাহলে পটল পোস্ত হচ্ছে, তেলকই হচ্ছে, আর একটু আমের টক করব। তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। এখন চাটা খেয়ে নিই। চাটা খেয়ে এসে তারপরে রান্না করতে যাব। চলো চাটা নিয়ে আসি। চা নিয়ে চলে এসেছি, এবার চাটা খাবো। আর সৌরভ বেরিয়ে গেছে, আজকে বাজার করার ব্যাপার ছিল না। ফোনের ভয়তে যে বাজার করে নিয়ে এসেছে ওতেই হয়ে গেছে। ও গেছে এখন চুল কাটাবে। চুল কাটিয়ে তারপরে বন্ধুদের সাথে আড্ডা দেবে। আমিও তোমাদের সাথে এখন আড্ডা দেব। খেয়ে দে প্রথমে আমের টকটা করে রাখবো, কেন ওরা ঠান্ডাও তো একটু সময় লাগবে। আমের টকটা করে আজকে ভাতটা পরে করবো। আজকে তো সকালে খাওয়ার ব্যাপার নেই, গরম গরম ভাত খাবো তাহলে। আজকে না হলে ঠান্ডা হয়ে গেলে না ভাল লাগে না। তাও আমি কি করি ভাতটা বলো তো? একটুখানি গরম করে নিই, গরম ভাতই ভাল লাগে খেতে। যেদিন রবিবার করে বাড়ি থাকে সেদিন ভাতটা দেরি করেই বসাই। আমি ব্রেকফাস্টটা করে নিই, রান্নাঘরে দেখা করছি। চলে এসেছি রান্নাঘরে। এইবারে প্রথমে আমি আমের টকটা করে ফেলব। আম টাম কেটে রেডি করে নিয়েছি। এই দেখো আমের টক, পটল পোস্তের জন্য কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পটল, আর হবে তেলকই। শুরু করা যাক। দুটো কড়াইতে দুটো রান্না বসিয়ে দেবো, একদিকে আমের টক একদিকে পটল পোস্ত, না হলে এই করতে করতেই টাইম লেগে যাবে। তেলকইটা বসিয়েছি, আর এদিকে আমার আমের টক হয়ে গেছে আর পটল পোস্ত হয়ে গেছে। দেখো তোমরা কেমন হয়েছে। এই হচ্ছে পটল পোস্ত। এই আমের টকটা দুটো বাটিতে রেখেছি আজকের জন্য, ঠান্ডা করতে দিয়েছি, আর এটা রেখে দিয়েছি। এটা করে রাখলাম, দুটো বাটিতে আলাদা করে রাখলাম, ঠান্ডা হবে এবারে, আর ওটা গরম থাকলেও অসুবিধা নেই। এখন বাজে 10:45, শুধু তেলকইটা হবে আর খাওয়ার আগে শুধু ভাতটা করবো। রাত্রেবেলাটা সারপ্রাইজও আছে, দেখো ভিডিওটা পুরো তাহলেই বুঝতে পারবে। একটা নতুন জিনিস কিনে দেবে আমাকে বলেছে।
দিয়ে জলটা খাবো। জল বেরিয়ে গেছে, ঘেমে ঘেমে অর্ধেক জল বেরিয়ে গেছে। চলো আমি রান্নাটা কমপ্লিট করে আসি, করে তোমাদের দেখাবো। আর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তেলকই রেসিপিটা দিয়ে দেবো। রান্না সেরে এসেই বসলাম, একটু জিরিয়ে নিই, কাজ রয়েছে। কালকে ভেবেছিলাম না আয়রন করব, হলো না। সব জামাগুলো আমার মুখচে বসে রয়েছে, কখন তাদের আমি পাট পাট করে ইস্ত্রি করব। দেখবে কত জামাও পড়ে আছে দেখ। আয়রন করে হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিই, 5-10 মিনিট বসবো, বসে তারপরে দুপুরের খাওয়াটা খেতে যাব। ভালো রান্না আছে তাই একটুখানি খেতে যাওয়ার প্রতি একটা শক্তি পাচ্ছি। হাঁপিয়ে গেছি, নাহলে এখনই শুয়ে পড়তাম, যদি খিদে না পেতো না শুয়ে পড়তাম। আমার গলার আওয়াজটা কমে গেছে, ভালো লাগছে না। এত গরমে না একদম ভালো লাগে না, গরমে আয়রন করাটা খুব কষ্টকর। আমি ওই জন্য ফ্যান চালিয়েই করি, ফ্যান অনেকে আবার ফ্যান বন্ধ করে আয়রন করে, ভালো সেটা, কিন্তু আমি পারি না, গরম এক ফুটাও সহ্য হয় না। আয়রন করার সময় অবশ্যই আমার ফ্যানটা চালানো চাই। এইসবে খেয়ে দিয়ে এসে বসলাম, এবার একটু শুতে হবে, ঘুম ঘুম পাচ্ছে। তোমাদের একটা সারপ্রাইজ দেবো বলেছিলাম না, সেটা যদি দেখতে হয় তোমাদেরকে তাহলে আমার যে বিকালের যে ব্লগটা দেব সেই ব্লগটা দেখো, কেননা এই ভিডিওটার সঙ্গে আমি বিকালের ব্লগটা অ্যাড করতে পারবো না, তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো চলো সবাই যে রবিবারের দিনটা এনজয় করো এবং বিকালের ব্লগটা দেখো। চলো টাটা, বাই বাই।